মনে করুন পৃথিবীর 4.5 বিলিয়ন বছরের সময় রেখাকে যদি 24 ঘন্টা দিন রাত্রির একটি ক্লক চার্ট তৈরি করা হয় তাহলে আপনার মাথায় এই প্রশ্নটি আসতে পারে যে আমাদের জীবনের অস্তিত্ব কতক্ষণ এবং কোথায় হবে। আসলে ক্লক অনুযায়ী পৃথিবী মাঝরাতে গঠিত হয়েছিল, কিন্তু আসল গল্প শুরু হয় ভোর চারটে যখন প্রথম সিঙ্গেল সেল অর্গানিজমসের জন্ম হয়। তারপর দুপুর একটা এরা একে অপরকে গ্রাস করে ইউক্যারিওটিক সেলস তৈরি করে এবং সন্ধ্যে ছটা নাগাদ এরা জোটবদ্ধ হয় প্রথম মাল্টিপল সেলুলার সেলস তৈরি। তারপর রাত 8:30 নাগাদ গাছপালা দেখা যায় এবং তার 20 মিনিট পর প্রাণী জগতের সৃষ্টি এবং রাত 10টায় গাছপালা ছড়িয়ে যেতে লাগে পুরো পৃথিবীতে আর 10:24 নাগাদ মাংসাশী প্রাণী দেখতে পাওয়া যায়। তারপর 10:56 ডাইনোসরের আবির্ভাব হয় এবং 11:41 এরা বিলুপ্ত হয়ে যায়। যখন মধ্যরাত্রে 77 সেকেন্ড বাকি থাকে তখন মানুষের আবির্ভাব হয়। বিষয়টা আশ্চর্যজনক হলেও আসলে সত্য। ভাবতেও অবাক লাগে মানুষ জীবনের এত বড় ইতিহাস মাত্র 77 সেকেন্ডতেই ফিট হয়ে যায়। এই ভিডিওর সম্পূর্ণ ব্যাখ্যা নিয়ে আমরা খুব শীঘ্রই আসছি, সঙ্গে থাকবেন।